সহজে বাড়িতে বানিয়ে ফেললাম সেই ছোটবেলার একটা প্রিয় খাবার, মদন ভাজা বা গাঁটটা ভাজা। কেমন বাবা? মুজমুজ করছে, আমি তো আর লো সামলাতে পারছি না। হেভি মুজমুজে আর হেভি টেস্ট। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে। আর আজও রয়েছে তোমাদের জন্য নতুন এক ধরনের রান্না, যেটার নাম হলো মদন ভাজা। অনেকেই আবার কিন্তু গাঁটটা ভাজা নামেও চেনে। এই গাঁটটা ভাজা বা মদন ভাজার নাম বললেই আমাদের বা আমাদের আগের জেনারেশনে ছোটবেলার কথা মনে পড়ে যায়। খুব খেতাম এবং খুব লোভনীয় একটা যেন খাবার আমাদের কাছে। তবে এখনকার জেনারেশন সেভাবে এই নামের সাথে পরিচিত নয়। তবে এখনকার জেনারেশন যাতে এই নামটার সাথে পরিচিত হয়, তার জন্যই আমি আজকে গাঁটটা ভাজা অর্থাৎ মদন ভাজা কীভাবে বাড়িতে খুব সহজে বানানো যায় সেটাই দেখাবো। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে আর বাড়িতে খুব সহজে সবাইকে বানিয়ে খাওয়াতে পারবে। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখে কাদের কাদের সেই ছোটবেলার কথা মনে পড়ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো শুরু করি। গাঁটটা ভাজার জন্য এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি আর এই ময়দার মধ্যে কিছু উপকরণ মেশাবো। তো এই মাছখানটা একটু ফাঁকা করে দিচ্ছি। 500 গ্রাম ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি, 1 কাপ দুধ, 7 মতো নুন, 100 গ্রাম ঘি, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ কালো জিরে। এবার এই সমস্ত উপকরণ ভালো করে ময়ান করে নেব। ময়ান করার সময় দু হাত দিয়ে যদি এইভাবে ঘষে ঘষে ময়ান করা হয় তাহলে কিন্তু এই গাঁটটা ভাজাটা খেতে দারুণ খাস্তা হবে। ময়দাটা ভালো করে ময়ান করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একদম শক্ত একটা ডো বানিয়ে নেব। দেখো ডোটা একদম শক্ত করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে দেবো। আর এখানে আমি দানা চিনি ব্যবহার করেছি, সেই জন্য একটু সময় লাগবে গুলতে, তা তার জন্য আমি রেস্টে দিচ্ছি। আর তোমাদের কাছে গুঁড়ো চিনি থাকলে গুঁড়ো চিনি ব্যবহার করবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সেট হওয়ার জন্য ময়দাটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে নেব। দেখো অনেকটা নরম হয়ে গেছে আগের থেকে, আর চিনিগুলোও ভালোভাবে গলে গেছে। আর একটু মেখে নেব হাত দিয়ে। এবার আমি এই রোলটা 4টে ভাগে ভাগ করে নেব। তিনটে ভাগ সাইডে রেখে দেব এবং এই তিনটেকে কিন্তু ঢাকা দিয়েই রাখবো। এবার এটাকে হালকা বেলে নিয়ে মদনের শেপ দেব। দেখো একটা রুটির মতো বেলে নিয়েছি, তবে রুটি যতটা পাতলা হয় ঠিক ততটা নয়, তার থেকে কিন্তু মোটা আছে। দেখো থিকনেসটা আমি ঠিক এইভাবে রেখেছি। আর এবার আমি চারদিকটা কেটে নেব সমান করে। সবগুলো স্কোয়ার শেপে কেটে নিয়েছি, এগুলো একদম গাঁটটা ভাজার শেপ হয়েছে। তো এবার তুলে নিচ্ছি, এই দেখো কত সহজে উঠে আসছে। বাকি লিচিগুলো একইভাবে বেলে নিয়ে আমি মদনের শেপ দিয়ে নেব। চারটে লিচি কেটেছিলাম, তার থেকে আমি 2টো লিচি নিয়ে এই যে গাঁটটা শেপ দিয়ে নিয়েছি, আরও 2টো লিচি রয়েছে। এখন আমি উনুন ধরিয়ে এগুলো ভাজতে শুরু করে দেবো, আর ভাজার সময় আমি আর 2টো যে লিচি রয়েছে সেগুলো গাঁটটা শেপে দিয়ে নেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে গরম করে আবার একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার যে গাঁটটা শেপ দিয়ে রেখেছিলাম সেগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেবো।
গাঁটটাগুলো তেলের মধ্যে দেওয়ার পরে এই যে হালকা হালকা ফুলে উঠেছে দেখতে পাচ্ছ, একসাথে কিন্তু অনেকগুলো গাঁটটা ভাজা যাচ্ছে আর সবগুলো ছেড়ে গেছে। আর একদম হালকা আঁচেই ভাজলে ভেতর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখো 2 মিনিট তেলের মধ্যে ভাজার পরে হালকা বাদামি কালার হয়ে গেছে। এই দেখো ভাজতে ভাজতে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তবে ছোটবেলায় তো পয়সা থাকতো না আর বাড়িতেও কেউ এইভাবে বানিয়ে দিত না, খুব ইচ্ছে হতো খাওয়ার জন্য। ওই যে রাস্তায় দেখবে ভ্যান নিয়ে যেত, কাঁচের বোতল বা প্লাস্টিকের বোতল এইসব বিক্রি করলে দিত গাঁটটা ভাজা, সেইগুলো খাওয়ার জন্য খুব ছুটে গিয়ে কোথায় কি পড়ে আছে সেই নিয়ে এসে দিয়ে দিতাম, আর 2-4টে গাঁটটা ভাজা দিত, সেটাই খুব আনন্দ করে খেতাম। আর এখন আমি বাড়িতে ভাজছি, খুব ভালো লাগছে। কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একদম গাঁটটা ভাজার যে কালার ঠিক সেরকমই কালার চলে এসেছে। এবার আমি তুলে নেব। কড়া থেকে নামানোর পরে কতটা আওয়াজ, আওয়াজটা শুনতে পাচ্ছ? এখন গরম গরম খেলে একটু নরম হতে পারে, একটুখানি হাওয়াতে রেখে দিলে একদম মুচমুচে এবং খাস্তা হবে। তো চলো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিই। ৫০০ গ্রাম ময়দায় 1 থালা মদন ভাজা হয়ে গেছে। কখন মদন বলছি আবার কখন গাঁটটা বলছি, তোমরা হয়তো অনেকে অনেক নামেই চেনো, অবশ্যই কমেন্টে জানাবে কে কী নামে জানো। তো বন্ধুরা চলো এবার সবাই মিলে একসাথে সেই ছোটবেলার কথা মনে করতে করতে এই গাঁটটা ভাজা খেয়ে বলবো কেমন হয়েছে। তা বন্ধুরা আজকে আমার নাতি আমাদের খাবার হাতে তুলে দিচ্ছে, সবাইকে একটা করে দিয়েছিল, এবার বাটি দিয়ে দিচ্ছে। দেবজিৎ কাকা, দেবজিৎ কাকু, বাবা বলে খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে, তুমি খেয়ে বলো আগে, তুমি খাও একটা, তুমি না না বাটি দাও। কুটি কেমন হয়েছে? ভালো। বন্ধুরা আজকে আমার বৌমা কি তৈরি করেছেন রেসিপি, গাঁটটা ভাজা। মার কাছ থেকে পয়সা নিয়ে চলে গেলেন দোকানে, দোকানে গিয়ে দোকানদারে বললো ওই গাঁটটা ভাজা আমার দাও। কেমন বাবা? খুব ভালো হয়েছে। আরে মুজমুজ করছে। কেমন হয়েছে দেবজিৎ? ভালো। ভালো? টেস্টি হয়েছে? হ্যাঁ। মুজমুজে? মা খেয়ে দেখো তো। আমি এবার খেয়ে দেখি, আমি তো আর লোভ সামলাতে পারছি না। কিন্তু এত সুন্দর হয়েছে আর এত টেস্ট খাওয়ার মতো, সত্যি সুপার সুপার। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেও, দারুণ লাগবে। আর এইভাবে বড়রা ছোটবেলার কথা মনে করবে আর ছোটরা তো খেয়ে সেই ছোটবেলার মানে আমাদের ছোটবেলার গল্প শুনবে। এটা কিন্তু দারুণ একটা স্মৃতি রোমন্থন করার খাবার এটা বলতে গেলে। নিচে দেখো ও শুরু থেকেই খাচ্ছে, আর ওই দেখো। তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো আমাদের ভিডিওগুলো যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা টাটা, বাই বাই টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই টাটা।